নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি পৌলমি। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল তিনি পুলিশে বাধার সম্মুখীন হয়েছেন এমনটাই অভিযোগ সামনে আসছে। জানা যাচ্ছে হাওড়ার পাঁচলায় রাস্তায় ব্যারিকেড করে পুলিশ তাকে আটকে দিয়েছে। পুলিশের সঙ্গে একেবারে কার্যত বচসায় জড়িয়ে পড়েন তিনি। একাধিক অভিযোগ এনেছেন তিনি, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল পুলিশে বাধার সম্মুখীন হয়েছেন এমনটাই অভিযোগ আনছেন খোদ বিজেপি নেত্রী। হাওড়ার পাঁচলায় রাস্তায় ব্যারিকেড করে তাকে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। মঙ্গলবার পুলিশ হেফাজতে মৃত্যু হয় বাউরিয়ার যুবক শ্রীকান্ত রায়ের। মৃত যুবকের পরিবারের সঙ্গে দেখা করতে যান অগ্নিমিত্রা। অভিযোগ, পাঁচলার রাস্তায় ব্যারিকেড করে তাকে আটকে দেয় পুলিশ। সেই অভিযোগ জানিয়ে সরব হন তিনি এবং অগ্নিমিত্রা পলকে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে হাওড়ার পাঁচলা তাকে আটকানো হয়েছে এমনটি অভিযোগ তুলেছেন খোদ বিজেপি নেত্রী স্বয়ং। জগন্নাথ সামন্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। জগন্নাথ, এ বিষয়ে যে ঠিক কি কারণে অগ্নিমিত্রাকে বাধা দেওয়া হলো বিস্তারিত জানতে চাইব। দেখো, প্রথমে তোমাকে বলে রাখি যে গত মঙ্গলবার পুলিশের হাতে মৃত্যু হয়েছিল শ্রীকান্ত রায়। সেই শ্রীকান্ত রায় পরিবারের সঙ্গে দেখা করার জন্য বাউরিয়া হয়ে পাঁচলায় ঢোকার সময় একেবারে পাঁচলা মোড়ে আটকে দেওয়া অগ্নিমিত্রা পলকে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে রাখা হয়েছে এবং তার পাশাপাশি তাকে একেবারেই এসে দেওয়া হয় না, কথা কাটাকাটি জড়িয়ে পড়ে এবং তার কিছুক্ষণ পর পুলিশ যখন ঢুকতে দেয় না তারপরে আবার তিনি বেরিয়ে যায় সেই এলাকা থেকে। তবে ওখানে পৌঁছে যান অগ্নিমিত্রা পাল ছাড়া ওখানকে বাকি যেসব কর্মী সমর্থক রয়েছে তারাও ঢোকার চেষ্টা করেছিল, কাউকেই বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। সেই ঘটনাস্থল পাঁচলার মোড় থেকেই তাকে ব্যাক করিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। বিজেপি নেত্রী সেই কারণে সত্য ঘটনা যাতে আপনাদের মাধ্যমে মানুষ না জানতে পারে, কেউ তো জানতো না ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে যে পিটিয়ে পুলিশ কাস্টাডিতে খুন করা হচ্ছে তা কেউ জানতো না। আজকে তাদেরকে ধরার জন্য পুলিশ তার বাড়ি তার বাপের বাড়ি তছনছ করছে। দুদিন আগে আমরা লুকিয়ে এনেছি বলে কলকাতায় লুকিয়ে রেখেছিলাম। আমরা কি ওনাদের হাতে তুলে দেওয়ার জন্য কি এত কাজ করলাম? কি তুলে দেব না ওদের হাতে, যেতে দিচ্ছে না। শুনালাম আপনাদের, একেবারে পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেত্রী। এই মুহূর্তে আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।